২০২২ সালের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয় বাংলা তো দেখো এখানে তোমাদের শিরোনামে দেওয়া আছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি আমাদের করণীয় এটুকু হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম তারপর দেখো অ্যাসাইনমেন্টের নির্দেশনা দেওয়া আছে কাজের দাপ প্রতিবন্ধ প্রতিবন্ধিতার ধারণা দিতে হবে তুমি কি কি পারো আর কি কি পারো না তার তালিকা তৈরি করতে হবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অসুবিধাগুলো চিহ্নিত করতে হবে প্রতিবন্ধী মানুষের জন্য কি 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 করা যায় তার উল্লেখ করতে হবে তারপর নির্দেশকে দেওয়া আছে তার ধারণা দিতে হবে তুমি কি কি পারো আর কি কি পারো না তার তালিকা তৈরি করতে হবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অসুবিধা চিহ্নিত করা তিনটি অসুবিধা চিহ্নিত করতে পারলে চার নাম্বার দেওয়া হবে এবং বড়গ নাম্বার সর্বশেষ প্রশ্নে বলা হয়েছে প্রতিবন্ধী মানুষের জন্য কি করা যায় তার উল্লেখ তিনটি দায়িত্ব উল্লেখ করতে পারলে চার নাম্বার দেওয়া হবে তো এই ছিল তোমাদের প্রশ্ন তো চলো এবার উত্তরপত্রে ফিরে তারপর এটা হচ্ছে তোমাদের উত্তরপত্র এবং প্রথমে রয়েছে ধারণা প্রতিবন্ধী অর্থ এমন এক ব্যক্তি যিনি জন্মগতভাবে বা রোগাক্রান্ত হয়ে বা দুর্ঘটনায় আহত হয়ে বা অপচিকিৎসায় বা অন্য কোনো কারণে দৈহিকভাবে বিকলাঙ্গ বা মানসিকভাবে বারসম্যহীন এবং উক্তরূপ বৈকল্য আংশিক বা সম্পূর্ণ কর্মক্ষমতাহীন এবং স্বাভাবিক জীবনযাপনে অক্ষম। বৃত্তিতে করা হয়ে থাকে যেমন কখনো শুরু হয়েছে কখন শুরু হয়েছে তার ভিত্তিতে প্রাথমিক প্রতিবন্ধিতা প্রতিবন্ধকতা বিভিন্ন ধরনের প্রতিবন্ধিত্ব নিয়ে জন্মগ্রহণ করলে তাকে প্রাথমিক প্রতিবন্ধিকতা। বলা হয় শারীরিক প্রতিবন্ধী চলতে অক্ষম ব্যক্তিকে দৈহিক বা শারীরিক প্রতিবন্ধী বলে দৃষ্টি প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী বহুবিধ প্রতিবন্ধী আমার পাড়া এবং না পারা কাজের তালিকা আমি যা যা করতে পারি আমি হাঁটতে পারি আমি গান গাইতে পারি আমি নাচতে পারি আমি পড়তে পারি আমি সাইকেল চালাতে পারি আমি খেলাধুলা করতে পারি আমি ছবি আঁকতে পারি এগুলো তোমরা চাইলে নিজেদের মতো করে দিতে পারো যে তুমি কি কি পারো এবং কি কি পারো না তারপর আমি যা যা করতে পারি না আমি ইংরেজিতে কথা বলতে পারি না আমি মোটর সাইকেল চালাতে পারি না আমি গিটার বাজাতে পারি না আমি মাটির পুতুল বানাতে পারি না আমি গুরি বানাতে পারি না আমি রান্না করতে পারি না তারপর রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অসুবিধা আমাদের আশেপাশে এরকম অনেক শিশুদের মতো হয় না তাদের আচার আচরণ ও দৈহিক গঠন স্বাভাবিকের তুলনায় দৃঢ় এবং অসামঞ্জস্যপূর্ণ সমস্যাজনিত এক এদের মধ্যে অনেকেই আছে যারা ভালোভাবে চোখে দেখতে পায় না দুই কারো কারো হাঁটা চলা করতে অসুবিধা হয় তিন কিছু শিশু আছে যারা ঠিক মতো কথা বলতে পারে না চার আবার অনেকেই আছে যারা অন্যের কথা শুনতে পায় না পাঁচ আবার কেউ কেউ আছে বুদ্ধি প্রতিবন্ধী যারা অনেক বড় হয়েও ছোটদের মতো আচরণ করে উপরে উল্লিখিত শিশুদেরকে আমরা প্রতিবন্ধী বা বিশেষ সুবিধা বঞ্চিত শিশু বলে থাকি আমাদের আশেপাশে থাকা এ সকল বিশেষ সুবিধা সম্পন্ন বা প্রতিবন্ধী শিশুদের জন্য আমাদের অবশ্যই কোনো না কোনো দায়িত্ব পালন করা উচিত প্রতিবন্ধী শিশুদের জন্য যা যা করতে পারি এক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে পারি দুই বিভিন্ন ভিত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি তিন সব সময় উৎসাহ এবং সঙ্গ দিয়ে তাদের আত্মবিশ্বাস গড়ে তুলতে পারি চার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাদেরকে সঙ্গ দিতে পারি পাঁচ প্রতিবন্ধকতার ধরন অনুযায়ী প্রতিবন্ধী শিশুদের বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে পারি যেমন গান গান বলা গল্প শোনানো সহ অন্যান্য খেলা যেগুলিতে তারা অংশগ্রহণ করতে পারে রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি ইতিবাচক মনোভাব নিয়ে নানাভাবে তাদের সাহায্য এগিয়ে আসতে পারি এভাবে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে এবং তাদের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করে তাদেরকে সামাজিক জনসম্পদে পরিণত করতে পারি তো এই ছিল দু সালের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয় বাংলা এর সম্পূর্ণ সমাধান তো ধন্যবাদ সবাইকে